আজকে আমরা এসেছি এট্রিয়াম বুফের ডায়েতে। এখানে আজকে আমরা দেখব কি কি আছে। তো আজকে প্রথমে যে আছে হচ্ছে স্যুপ, স্যুপের মধ্যে আছে ফ্রাই কর্ন স্যুপ, এটা তারপরে আছে থাই স্যুপ, রেগুলার যে থাই স্যুপ সেটা, তারপরে এখানে আছে অনিয়ন রিংস, ভেজিটেবল ফ্রাইস, আর হচ্ছে ওয়েজেস, পটেটো ওয়েজেস, সাথে আছে ক্যাচাপ, আর হচ্ছে সুইট চিলি সস, এখানে আছে অন্থন, আর হচ্ছে স্প্রিং রোল। এর থেকে সালাদ আইটেমে আছে কোলসলো সালাদ, তারপরে পিস সালাদ, তারপরে মিক্স সালাদ, তারপরে এখানে আছে আপনার হচ্ছে আপনার চিকপিস সালাদ, এর সাথে আছে গ্রিল চিকেন সালাদ, ব্ল্যাক অলিভ, এখানে আছে আপনার এটা হচ্ছে চাইনিজ একটা, এটা হচ্ছে ক্যাবেজ দিয়ে একটা সালাদ, এর সাথে আছে এখানে মাস্টার্ড সালাদ, তারপর আছে পাইনঅ্যাপল, তারপর আছে পেয়ারা, মালটা, অর্থাৎ কিছু ভর্তা, আলু ভর্তা, কলা ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা, এখানে আছে মাছের ভর্তা, শুটকি মাছের ভর্তা, দুই রকমের ইয়ে আছে, এটা হচ্ছে রায়তা, আর হচ্ছে তেঁতুলের চাটনি, তেঁতুলের চাটনি, এখানে আছে হচ্ছে আপনার মিক্সড ভেজিটেবল, তারপর আছে ডাল বাটার ফ্রাই, এখানে আছে গরুর মাংস, গরুর রেজালা, তারপরে আছে চিকেন বাটার মশালা, এখানে আছে জালি চিকেন উইংস, আর এখানে আছে জালি কাবাব, তারপর হচ্ছে নান, বাটার নান, আর এখানে আছে হচ্ছে মাটন কাচ্চি বিরিয়ানি, তারপর আছে পিৎজা, তারপর এখানে আছে পাস্তা আলফ্রেডো, আর এখানে আছে মারিনারা স্প্যাগেটি, এরপরে আছে হচ্ছে চিকেন সিজলিং এখানে, আর এরপর আছে মিক্সড ভেজিটেবল, আছে বিফ চিলি আনিয়ন, আছে ফিশ গার্লিক পেপার, এখানে আছে চাইনিজ চাউমিন, সাথে আছে ফ্রাইড চিকেন, স্টিম রাইস, আর এখানে আছে হচ্ছে আপনার এগ ফ্রাইড রাইস, এখানে আছে ফ্রুট জেলি, ভ্যানিলা কেক, তারপর নর্মাল বোরবন কেক, সুইস রোল, ক্যারামেল পুডিং, স্পেশাল ফিন্নি, আর এটা হচ্ছে আরেকটা ফ্রুট কাস্টার্ড, এই হচ্ছে ওনাদের টোটাল বুফে। আর এটার সাথে আছে আরেকটা আইটেম, সেটা হচ্ছে ওনার টেবিলে সার্ভ করে, সেটা হচ্ছে আইসক্রিম, আর ড্রিঙ্কস আনলিমিটেড ড্রিঙ্কস, পেপসি এবং সেভেন আপ।